মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলীর, আর মাজুলী বলে কলেই মুখ্যমন্ত্রী সমষ্টি বলে কোয়া হয়। আর সেই খোদ মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলীতেই অবাধ দুর্নীতি সংঘটিত হয়েছে। মাজুলীবাসীর সপন আয়ুর্বেদিক হসপিটেল, মাজুলীর উজনি মাজুলীর দেবোত্তরত আরম্ভ হয়ে থাকা সেইখন আয়ুর্বেদিক হসপিটেল এটা কিদরে চলিছে, তার এক সাডেন ভিজিটর টাইমেট আজি উপস্থিত হয়েছিলহি মাজুলীর দেবোত্তর আয়ুর্বেদিক হসপিটেল। আর আয়ুর্বেদিক হসপিটেলর নগ্ন স্বরূপ আজির দিনট আমি দেখাবল চেষ্টা করি টাইমেটর দর্শকস। এখন চটর উপর এই মুহূর্ত উপস্থিত আছো, চটখন যা কালিয়ে ইয়াত চটত তেওঁলোকে ইটা তেওঁলোকে ইয়াত ঢালিলে, সেই চটখন কিন্তু আজির তারিখলৈকে তেওঁলোকে কিন্তু তেওঁলোকে যিখন চট চটখন সম্পূর্ণ কৰিবলৈ তেওঁলোকে সমর্থ হোৱা নাই। যিটো পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং নামৰ যিটো বহুজাতিক যিটো কনস্ট্রাকশন কোম্পানি, সেই কোম্পানিটোৱে কিন্তু এক প্রকারে মুখ্যমন্ত্রীক বুহা আঙুলি দেখুৱাই মাজুলীত এক প্রকারে লুণ্ঠনা চলাইছে। এয়া মাজুলীর দৃশ্যাংশ, এয়া খোদ মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলীর দৃশ্যাংশ। সঁচাকৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপুনি যদি এই মুহূর্তে টাইমেট চাই আছে তেনেহলে আপনার আমি দৃষ্টিগোচর কোৱাইছো কিদরে মাজুলীত পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং নামের এই বৃহৎ কনস্ট্রাকশন কোম্পানিটে কিদরে আপনার বুহা আঙুলি দেখুয় আর আপনার সেই সকল বরমূরিয়াক বুহা আঙুলি দেখুয় কেনধরণে লুটি পুটি খাইছে মাজুলী মাজুলীক লৈ। আর মাজুলীবাসীর যে সপন আছিল এখন আয়ুর্বেদিক হসপিটেল, আর বিভিন্ন সময়ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব্যাগুম মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙরে বিভিন্ন সময়ত কৈ থাকে। আর ইয়ালৈ এই পীযুষ হাজরিকাও কিছুদিন আগত আহিছিল আর সেই বাতরিও আমি সম্প্রচার করেছিল, ধমক দিছিল যে আয়ুর্বেদিক হসপিটেল 2021 যে বিধানসভা নির্বাচন তার আগমুহূর্ত এখন সম্পূর্ণ করব লাগিব তার সেইটো বাদেই। কিন্তু এই মুহূর্তে আমি দেখাইছো এইসমূহ যে দৃশ্যাংশ, যেসমূহ ইয়াত যে ধরনের ইয়াত রদ লগা বলেছিল তেনে ধরনের রদ লগা এই মুহূর্তে পরিলক্ষিত হওয়া নাই। আর যখন চট সেই চটখন যা কালিয়ে ঢালি আর আজিলেকে সম্পূর্ণ করব নাইলে, এয়াই মাজুলী, এয়াই মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলীত এক প্রকারে অবাধ লুণ্ঠন রাজ চলাইছে। দেখাইছো সামগ্রিকভাবে দৃশ্যাংশ, এয়া মানে লগত কথা পাতব বিচারিম। দাদা আপনি আপনি মিস্ত্রি হয় সাকে ইয়ার? আপনি কি হয়? মই এনে যোগালী হিসাবে আছো। যোগালী হয়? এই এই কামটো শর্টখন কেতিয়া ঢালিছিল আপনাদের? শর্টখন মানে এটা কথা হল কি, এই শর্টখন কালি আমার শর্ট ঢলা নিয়ম পদ্ধতি এটা আছে, সেই পদ্ধতি মানে কালি ভীমটো ঢালি আজৰি কৰি দিলে। ঢলাত শর্টখন চাটাইংটো কৰিবৰ কাৰণে ৰাতি মানে খলা বমা হয় বুলি আমাক দিনত থৈ দিছে, গতিকে কারেন্টৰ সম্ভাবনা নোহার কারণে এটা কারেন্টর মানুষের লগত যোগাসত্ব রাখি আছে। এটা কারেন্ট আসবো, এটা আমি এটা হাতে পাতে আপনাদের এটা রয়ে আছে কি কি কারণে আছে, মানে এটা খাওয়া টাইম আছে, খাওয়া টাইমটুক করে এটা লগে লগে কামটা আজরি করে দিব। শর্টখন তো একদিনে সম্পূর্ণ করে দিয়েছে, কি কারণে সম্পূর্ণ করব? সম্পূর্ণ মানে এটা 12টা 10টা বজারলকে এটা শর্ট আপনাদের সাব কমপ্লিট আদায় হয়ে যাবে। ইয়াত কে সুতর রড লগা বলেছে? আর কে সুতর রড লগাইছে? এইটো মিস্টার হেরিয়া জানে, ইঞ্জিনিয়ার যেটু সুবিধা দিছে ইঞ্জিনিয়ার মতেহে আমি কাম করে আছো। নিশ্চয়ই এই মুহূর্তে আমি মাজুলীরবাসী এক প্রকারে সপন, আর মাজুলীবাসীর সেই সপনক কিন্তু ধূলিসাৎ করব নাকি এইটো পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং নামের এই বহুজাতিক কনস্ট্রাকশন কোম্পানিটে, সেই বাতরি আমি এই মুহূর্তে আমি সেই সকল বরমীরা আমি দৃষ্টিগোচর করাইছো, দেখাইছো কেনধরণে মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলীত এক প্রকারে লুণ্ঠনা চলাইছে মাজুলীবাসী। এই মুহূর্তে আমার লগত আছে, আমি সচেতন ব্যক্তি আছে, মানে লগত কথা পাতব বিচারিম। দেখাইছো সামগ্রিকভাবে এই মুহূর্তে সেই দৃশ্যাংশ, এয়া মাজুলীর দৃশ্যাংশ, এয়া মাজুলীত এনেধরণে দেখাইছো এয়া মাজুলীর দৃশ্যাংশ এনেধরণে মূল এই অনুষ্ঠানের প্রতিক্রিয়া আছে। কি কারণে আজি তারিখত এটা দেখা পাওয়া গেছে যে ইয়ার যখন কর্মচারী সেই লেবার সকল ইয়ার রয়ে থাকবলগা আছে, কি কারণে? কারেন্টর অভাবের বাবে নাকি? একচুয়ালি দাদা এনেকা মানে আপনার প্রায় 20-25 মিনিট হল কারেন্ট যা, তো সেইটাই মানে সেই কারণে আমার মানে অল্প টাইম হেরি হল রখাবলগিয়া হয়ে গেল কামটো কামটো রখাবলগিয়া হয়ে গেছে। ইমান একটা ডাঙর কনস্ট্রাকশন কোম্পানি, তেওঁলোকৰ কারেন্ট না থাকলে জেনারেটরের ব্যবস্থা না? আপনার জেনারেটর এই জাস্ট আহিছে, আহি পাইছে, কারণ জেনারেটর মানে যত আমি মানে লগাইছিলো তাত মানে নাপালো, তো মানে অলপ মানে হেরি আছে ভাড়া অল্প বেশি হয়ে গেল। এনেকে চলি আছে কাম? না তেনেকে নহয়, আমার আগত জানে জেনারেটর আমার থাকেই, হ্যাঁ এবার মানে জেনারেটর অল্প মানে প্রবলেম হয়ে গেল, কারণ আমার মানে এটা ডেট নাছিলে যে এটাতে আমি ঢালিম মানে, তো তেওঁলোকে পার্টি মানে লাগবে এটা সম্পূর্ণ হতে কি এটা আজি কমপ্লিট হবো। আপনার অল বিল্ডিং তো অল বিল্ডিং আমার 4 মাহ মানে টার্গেট আছে। কিমান টাকা? এটো আপনার 6.52 কৰোৰ হয়। বর্তমান কিমান টাকার কাম সম্পূর্ণ হয়েছে? এটা অলমোস্ট আপনার আমার 50% কাম হয়ে গেছে, মানে এখন যদি ঢালাই কমপ্লিট হয় 50% হয়ে যাব। আর ইয়াত কে সুতর রড লগাব লাগে? আর কে সুতর ইয়াত 8mm রড লগাব লাগে, ডাবল জালি, তো 8mm রড লগা হয়েছে এসপার ড্রয়িং যেটো আছে, মানে এসপার ড্রয়িং রড লগা হয়েছে। আমার কোন ইঞ্জিনিয়ার কইছে? ইঞ্জিনিয়ার সাইডিজেন তো মই হয়, কিন্তু ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার আছে, তেও ধরলে কমলাবাড়ি কনস্ট্রাকশন কোম্পানি তো পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
নিশ্চয়কৈ মোক দেখুৱাইছো এয়া মাজুলীৰ দৃশ্যাংশ। এনেধৰণে মাজুলীৰ যি মাজুলীবাসীৰ যিটো আশা, সেই আশাত কিন্তু এতিয়া এক প্ৰকাৰে ধূলিচাত দিব নেকি এই পাঞ্জাৱ ইঞ্জিনিয়াৰিং নামৰ এই বহুজাতিক কনষ্ট্ৰাকশ্যন কোম্পানীটোৱে। আমি দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত মাজুলীৰ উজনি মাজুলীৰ দেৱোত্তত নিৰ্মাণ কৰি থকা এই আয়ুৰ্বেদিক হস্পিটেলখনৰ আচলতে যিখন বাস্তৱ জীয়া ছবি, সেই বাস্তৱ জীয়া ছবিখন দেখুৱাইছোঁ। ইয়াত যিধৰণে ৰদ ইয়াত তেওঁলোকে ইয়াত প্ৰয়োগ কৰিব লাগিছিল, তেনেধৰণে ৰদ প্ৰয়োগ নকৰাও কিন্তু এক প্ৰকাৰে অভিযোগ উঠিছে সংবাদ মাধ্যমত। আৰু মাজুলীবাসী এই মুহূৰ্তত মোৰ লগত আছে, মই তেওঁলোকৰ পৰা প্ৰতিক্ৰিয়া ল'ব বিচাৰিম। দাদা, মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ এক প্ৰকাৰে মাজুলীবাসীৰ যি আৱেগ জড়িত হৈ আছে আৰু মাজুলীবাসীৰ সপোন, এই যিখন চিকিৎসালয়, সেই চিকিৎসালয়খন কিন্তু আজিৰ তাৰিখলৈকে সম্পূৰ্ণ হোৱা নাই। মন্ত্ৰী যেতিয়া পীযুষ হাজৰিকা ইয়ালৈ আহিছিল, তেওঁ কৈছিল যে 2021ৰ যি বিধানসভা নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত এইখন মাজুলীবাসীৰ বাবে এখন এৰি দিয়া হ'ব, শুভ উদ্বোধন কৰা হ'ব। কিন্তু নিৰ্বাচনলৈ মাজত মাথো কেইটামান বাকী আছে আৰু তাৰ আগমুহূৰ্তত কিন্তু এক প্ৰকাৰে ব্যাপক দুৰ্নীতি চলোৱা পৰিলক্ষিত হৈছে। মাজুলী ইয়াৰ আঁৰত কোনোবা ব্যক্তি আছে বুলি ভাবে নেকি? আচলতে ক'ব লাগিব যে পাঞ্জাৱ ইঞ্জিনিয়াৰিং নামৰ যিটো কনষ্ট্ৰাকশ্যন কোম্পানী এইটো কৰি আছে, আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক কথা, আজি প্ৰায় বৰ্তমান আজি শ্বট ঢালিব, শ্বট ঢলাৰ লগে লগে তেওঁলোক কাৰেণ্টৰ ওপৰত ডিপেণ্ডেণ্ট হৈছে। দুঘণ্টাকৈ কাম বন্ধ হৈ আছে, কি কাৰণে? কাৰেণ্ট নাই, কাৰেণ্ট নাথাকিলে কাম বন্ধ। মানে আচলতে আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক কথা, এটা ইমান ডাঙৰ এটা কনষ্ট্ৰাকশ্যন কোম্পানী, এটা জেনেৰেটৰো তেওঁলোকৰ ব্যৱস্থা নাই। এনেধৰণে আচলতে কামৰ লগত তেওঁলোকে ল'ৰা ধেমালি যি খেলাৰ স্বৰূপ, সেই স্বৰূপে আচলতে উদঙাইছে মুখ্যমন্ত্ৰীৰ সমষ্টিৰ মাজুলীত। পাঞ্জাৱ ইঞ্জিনিয়াৰিং নামৰ বহুজাতিক কোম্পানীটোৱে আচলতে কি কাম কৰিব বিচাৰিছে? তেওঁলোকে মানুহৰ লগত ল'ৰা ধেমালি কৰিছে, বিভাগীয় কৰ্তৃপক্ষই ধমক নালাগে যিয়ে নিদিয়ক, সেইবিলাক কেৱল মাত্ৰ দেখুওৱা বুলি আজিৰ তাৰিখত প্ৰতিপন্ন হৈছে। কাৰ্যত কিন্তু এনেধৰণৰ তেওঁলোকে এটা শ্বট ঢালিব লৈছে, কিন্তু শ্বট ঢালিবৰ কাৰণে কাৰিকৰীভাৱে তেওঁলোক প্ৰস্তুত থাকিব লাগে, কিন্তু তেওঁলোক কাৰিকৰীভাৱে প্ৰস্তুত নাই। এনেধৰণে আচলতে মাজুলীবাসীৰ সহজ সল যি স্বভাৱ, সেই স্বভাৱক লৈ পাঞ্জাৱ ইঞ্জিনিয়াৰিং নামৰ বহুজাতিক কোম্পানীটোৱে খেল কৰা পৰিলক্ষিত হৈছে। নিশ্চয়কৈ এই মুহূৰ্তত আমি সামগ্ৰিকভাৱে দেখুৱাইছোঁ মাজুলীৰ উজনি মাজুলীৰ দেৱোত্তত স্থাপন কৰা এই মাজুলীবাসীৰ আশাৰ স্বৰূপ এই আয়ুৰ্বেদিক হস্পিটেলখনৰ এক প্ৰকাৰে এটা নগ্ন স্বৰূপ এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ। কাৰেণ্ট নাথাকে, কাৰেণ্ট নথকাৰ বাবেই কিন্তু এই যিসকল কৰ্মচাৰী, ইয়াৰ যিসকল লেবাৰ, সেই লেবাৰসকল ৰৈ থাকিবলগীয়া হয়। পাঞ্জাৱ ইঞ্জিনিয়াৰিং এনে এটা ইমান এটা বৃহৎ কোম্পানী, সেই বৃহৎ কোম্পানীটোৱে কিন্তু মাজুলীৰ দেৱোত্তত স্থাপন কৰি থকা এই চিকিৎসালয়খনত তেওঁলোকে কিন্তু এটা তেওঁলোকে জেনেৰেটৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পৰা নাই। আৰু এই মুহূৰ্তত আমি সকলোকে দৃষ্টিগোচৰ ৰখাব বিচাৰিছোঁ আৰু টাইম এইটৰ এই প্ৰতিবেদনৰ পাছতো অসম চৰকাৰ তথা এই ব্যাকৰণ বিভাগটোৱে কি ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে পৰৱৰ্তী সময়ত প্ৰতিবেদন আকাৰে ফাদিল কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু দেখুৱাবলৈ চেষ্টা কৰিম টাইম এইটৰ দৰ্শকসকলক।